Hello my dear students, welcome to algebra class. In this class we will do exercise 6.1, question number 1 to 20, page 100 to 106. 6.1 এ এখানে জেনারেল কিছু সাধারণ কিছু আলোচনা আছে ফ্র্যাকশন নিয়ে এখানে কাজ করা হয়েছে ফ্র্যাকশনটা অবশ্যই কি সেটা আগে জানতে হবে লেখা আছে আবি ডিভাইডেড an apple into two equal parts and gave one part to his brother Kobir. Then each of two brothers got half of the apple, that is half part, and this half is a fraction. অর্থাৎ কোনো একটা আপেল কেটে তার অর্ধেকটাকে তার ব্রাদার ভাইকে কবিরকে দিয়ে দিল, তাহলে প্রত্যেকেই হাফ করে পেলো, এই হাফটা এখানে ফ্র্যাকশন। তাহলে কোনো কিছুকে আমরা যদি এইভাবে ডিভাইড করি তাহলে যে এরকম আসলে পরে সেটাকে আমরা ফ্র্যাকশন বলতে পারবো। এরপর আছে এখানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, তো কোনো ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি আমি সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাওয়া যাবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এখানে এই ফিগার 1 এবং ফিগার 2 তে। লেট আস লুক অ্যাট টু ইকুয়াল স্কোয়ার রিজিওন ইন ফিগার 1, ওয়ান পার্ট আউট অফ টু ইকুয়াল পার্ট, হাফ পার্ট হ্যাজ বিন কালার্ড ব্ল্যাক, অ্যান্ড এখানে হাফ পার্টটা ব্ল্যাক করা হয়েছে। অ্যান্ড দুই নম্বর ফিগারে টু পার্টস আউট অফ ফোর ইকুয়াল পার্টস হ্যাভ বিন কালার্ড ব্ল্যাক, অর্থাৎ চারটা পার্টের মধ্যে দুইটা পার্ট ব্ল্যাক করা হয়েছে। But we see that the total black colored portions of the two figures are equal, so we can write half. And এটাকে যদি আমরা এখানে এটা টোটাল পার্ট ছিল 1, দুইটা পার্টের মধ্যে একটা পার্ট, আর এখানে চারটা পার্টের মধ্যে দুইটা পার্ট ছিল ব্ল্যাক, তো এগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো এরকম আমি 1/2কে যদি আমি 3 কোয়ান্টিটি দ্বারা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করি তাহলে 3/6 পাওয়া যাবে, এটাও হাফের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। অর্থাৎ কোনো ফ্র্যাকশনকে নিউমারেটর ডিনোমিনেটর সেম নাম্বার দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করা যায় তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাওয়া যাবে। এরপর আছে রিডাকশন অফ ফ্র্যাকশনস, অ্যান্ড আর এরপরে আছে রুলস অফ এক্সপ্রেসিং দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর। তো 1 থেকে 10 নম্বর যে ম্যাথগুলো আছে সেটা এই এই ফল এই নিয়ম ফলো করা আছে, এবং 11 থেকে 20 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো কমন ডিনোমিনেটর করতে হবে। তো রিডাকশন অফ ফ্র্যাকশনে যেটা করতে হবে যে আমার লয়েস্ট টার্মে আনতে হবে, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটর ক্যান্সেল করার পরে যেটা পাওয়া যাবে সেটাই আমার লয়েস্ট টার্ম। এখানে লেখা আছে রিডাকশন অফ ফ্র্যাকশন মিন্স টু ট্রান্সফার দ্য ফ্র্যাকশন টু ইটস লয়েস্ট টার্ম, ফর দিস পারপোজ বথ দ্য নিউমারেটর এবং ডিনোমিনেটর আর টু বি ডিভাইডেড বাই দেয়ার কমন ডিভাইজর অর ফ্যাক্টর। ইফ দেয়ার ইজ নো কমন ডিভাইজর অর ফ্যাক্টর ইন বিটুইন নিউমারেটর এবং ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন, সাচ ফ্র্যাকশন ইজ সেড টু বি ইট ইটস লয়েস্ট টার্ম। তাহলে ওইটাই করতে হবে যে নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল করার পরে যেটা পাবো, এবং ক্যান্সেল যদি না করা যায় আর কোন পরে তাহলে সেটাই হবে আমার লয়েস্ট টার্মস। এরপরে 10-এর পরে যে ম্যাথগুলো আছে সেগুলো আমার কমন ডিনোমিনেটর এক্সপ্রেস করতে হবে, অর্থাৎ প্রতিটি ফ্র্যাকশনেরই ডিনোমিনেটর যাতে সমান হয় সেম হয় সেই সেটাতে এক্সপ্রেস করতে হবে। এর জন্য এখানে 3টা রুল আছে, এই 3টা রুল আমার ফলো করতে হবে। প্রথমে যেটা করতে হবে প্রত্যেকটি ডিনোমিনেটর যে প্রতিটি ফ্র্যাকশনেরই আগে এলসিএম বের করতে হবে, এরপরে এই এলসিএমকে প্রতিটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করে কোশিয়েন্টটা আনতে হবে, এবং ওই কোশিয়েন্টকেই প্রতিটি ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডিনোমিনেটর দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। যাই হোক, এই যে রুলসগুলো আছে এগুলো ম্যাথ করলে আমরা ক্লিয়ার হব, এখন শুধু কোনো মতো একবার দেখে গেলেই হবে, ম্যাথ যখন করব তখন এইগুলো আমরা ক্লিয়ার হবে কীভাবে আমরা করতেছি কাজটা। তাহলে এখন আমরা প্রথমে এক্সারসাইজ 6.1 চলে যাব। 6.1 কোশ্চিন নাম্বার 1 to 10, এগুলো এক্সপ্রেস ইন লয়েস্ট টার্ম। তো এখানে এ স্কোয়ারকে আমি বলতে পারি এ মাল্টিপ্লিকেশন এ, অর্থাৎ একে আমি দুইবার ক্রস আকারে দিতে পারি, কারণ আমরা জানি মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলি অ্যাড করতে হয়, এবং এ টু দি পাওয়ার কিউবকে আমি এ ক্রস এ, অর্থাৎ এ মাল্টিপ্লিকেশন এ, অর্থাৎ এটাকে আমি 3 বার মাল্টিপ্লিকেশন আকারে দিতে পারি।
তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে, নিচে একটা থাকবে। অথবা আমি আরেকটা করতে পারি, বড় লেটার সিম্বলটাকে এখানে এ টু দি পাওয়ার 3 বড় ছিল, এ স্কোয়ারটা এখানে ছোট, বড় লেটার সিম্বলটাকে আমি ভাঙব ছোট লেটার সিম্বলটাকে অনুসরণ করে। অর্থাৎ এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 3 থেকে আমি এ স্কোয়ারটা আনবো এবং তারপরে যেটা দরকার পড়বে সেটা আনবো। এ টু দি পাওয়ার 3-র জন্য আর যেটা লাগবে সেটা দিব। এখানে এটাই করা হয়েছে, এ টু দি পাওয়ার 3-কে ভাঙা হয়েছে ছোট লেটার সিম্বল এ স্কোয়ারকে অনুসরণ করে। তাহলে এ টু দি পাওয়ার 3 থেকে আগে এ স্কোয়ার দেওয়া হয়েছে, এবং যেহেতু এ টু দি পাওয়ার 3, এই জন্য আর একটা এ আসবে, কারণ এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমার 2 পাওয়ার অ্যাড করলে উপরে পাওয়ার 2 আর এর পাওয়ার আছে 1, 2 প্লাস 1 3 হবে, এই জন্য আর একটা এ আসবে এ টু দি পাওয়ার 3 এনানোর জন্য। এরপরে এখন এ স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায়, উপরে বি থাকবে, নিচে এ সি থাকবে। তো এটাই আমাদের লজ টার্মে চলে আসছে, দিস ইজ আওয়ার আনসার কোশ্চিন 3। আচ্ছা, 2 নম্বর কোশ্চিনটা করা হয়নি, এটা হোমওয়ার্ক থাকবে। 1 থেকে 10 যে ম্যাথগুলো আছে প্রত্যেকটির আমি অড নাম্বারগুলো করেছি, তোমরা ইভিন নাম্বারগুলো HW আকারে করে অবশ্যই তোমাদের যার যার গ্রুপে অবশ্যই সাবমিট করতে হবে। তাহলে এখানে আমার এস টু দি পাওয়ার কিউব এস টু এক্স স্কোয়ার, এখানে এস টু দি পাওয়ার কিউবটা যেহেতু বড়, সুতরাং এটাকে ভাঙতে হবে ছোট লেটার সিম্বলকে অনুসরণ করে। তাহলে এস টু দি পাওয়ার কিউবকে আমি এক্স স্কোয়ার বলতে পারি এবং আর একটা এক্স দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স। এবং ওয়াই টু দি পাওয়ার কিউবকে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউবকে আমি ভাঙবো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। এবং জেড এর মধ্যে উপরেটাই বড়, এটা এখানেও, তাহলে নিচেরটা ছোট ছিল লেটার সিম্বল জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার দিব এবং আর একটা জেড দিব। তাহলে এই দুটা মিলায় এস টু দি পাওয়ার কিউব হবে, এই দুটা থেকে ওয়াই টু দি পাওয়ার কিউব হবে, এই দুটা থেকে জেড টু দি পাওয়ার কিউব হবে, এবং আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো ক্যান্সেল করতে পারবো। তাহলে এর সাথে ক্যান্সেল হয়ে যাবে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে থাকবে এক্স ওয়াই জেড এবং নিচে থাকবে 1। তো 1 নিচে দেওয়ার দরকার পড়বে না, এমনিতেই সবার সব কিছু নিচেই 1 এমনিতেই বোঝা যায়। তাহলে এটাই আমাদের আনসার এক্স ওয়াই জেড। এখানে বলা আছে ইভেন নাম্বারগুলো HW থাকবে। কোশ্চিন নাম্বার 5, 4a² b 6 এ টু দি পাওয়ার কিউব বি। তো 4-কে আমি ভাঙতে পারি 2 ইন্টু 2 এবং 6-টাকে ভাঙতে পারি 2 ইন্টু 3। তার আর এর মধ্যে নিচেরটা এ টু দি পাওয়ার কিউবটা বড় আছে, এটাকে ভাঙতে হবে ছোটোটাকে অনুসরণ করে। তাহলে এ টু দি পাওয়ার কিউবকে বলতে পারি a² ইন্টু a, এরপরে ক্যান্সেল করতে পারবো। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, a² ক্যান্সেল হয়ে যাবে এবং b ক্যান্সেল হয়ে গেলে উপরে শুধু 2 থাকবে, নিচে থাকবে 3 ইন্টু a। আশা করি বুঝতে পারতেছো, না বুঝতে পারলে অবশ্যই আমাকে পরে ইনবক্সের মাধ্যমে জানাতে হবে। কোশ্চিন 7, 2a + 3b 4a² - 9b² যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে কাটতে হলে এটা সম্পূর্ণ একটা টার্ম, সম্পূর্ণ একটা এক্সপ্রেশন থেকে কাটতে হবে, কারণ যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে এটা কাটতে হলে এটাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। 2a² বলতে পারি এটা, এখান থেকে আমি 3b² বলতে পারি, তখন a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এখানে a² - b² আমরা জানি a + b ইন্টু a - b। তাহলে এখন এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্যান্সেল করতে হবে, এটার সাথে এটা, এগুলো সেম এক্সপ্রেশন, 2a + 3b 2a + 3b। অনেক সময় অনেকে শুধু 2a এইভাবে কাটে, এইভাবে কাটলে কিন্তু এটা ভুল হবে, এটা কাটতে হবে ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা একসাথে এভাবে কাটতে হবে, অথবা না যদি না কাটো তাতেও কিন্তু প্রবলেম নাই, তবে কাটলে সঠিকভাবে কাটতে হবে। তাহলে উপরে যদি ক্যান্সেল করি, উপরে কিছু না থাকলে এখানে 1 থাকবে আর নিচে 2a - 3b হবে, দিস ইজ আওয়ার আনসার। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, উপরে a² - b² ফর্মুলা আর নিচে x + y 2 বার মাল্টিপ্লিকেশন দিলেই হবে ক্যান্সেল করার জন্য। a² - b² ফর্মুলা, সরি এখানে পূর্বেরটা এখানে চলে আসছে, এটা হয়তো এডিট করতে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি এখানেই দেখাই দিচ্ছি। তাহলে এখানে
দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমি দুইবার এখানে মাল্টিপ্লিকেশন দিতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর এক্স প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই নিচে থাকবে এক্স প্লাস ওয়াই। দিস ইজ আওয়ার আনসার। এখানে এডিট করতে ভুলে গেছিলাম, এগুলো হবে না, এটা হবে আমাদের রিকোয়ার্ড আনসার। কোশ্চিন এরপরে আছে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত, এগুলো এক্সপ্রেস ইনটু দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর, অর্থাৎ কমন ডিনোমিনেটর এগুলো করতে হবে। তাহলে যে তিনটা যে রুল ছিল সেইগুলো আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে প্রতিটি ফ্র্যাকশনের ডিনোমিনেটরের এলসিএম বের করতে হবে, এরপরে এলসিএমকে প্রতিটি ফ্র্যাকশন ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করতে হবে। এখানে এই যে প্রথমে এলসিএম বের করা হয়েছে, বিসি এবং এসি এর এলসিএম আসবে এ বিসি। তো এলসিএমটা কীভাবে বের করে এটা অবশ্যই তোমাদের জানা আছে। তারপরে এখন যেটা করতে হবে, এলসিএমকে প্রতিটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করতে হবে। প্রথমে প্রথম ফ্র্যাকশনের কাজটাই করি, তো বিসিকে এ বিসিকে যদি বিসি দ্বারা ডিভাইড করি তাহলে কোশিয়েন্ট এ পাওয়া যাবে। এখন এই যে কোশিয়েন্টটা পেলাম, এই কোশিয়েন্টকে প্রথম ফ্র্যাকশনের এবং ডিনোমিনেটর কে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে প্রথমে আমি এ বাই বিসি দিব, এরপরে এই কোশিয়েন্ট দ্বারা উভয় নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করে দেবো, এ বাই বিসি, এরপরে এখানেও এ এখানেও এ। তাহলে এখন যদি এটা মাল্টিপ্লিকেশন করি এটা স্কোয়ার হবে, এবং এটা মাল্টিপ্লিকেশন করলে এই যেটা আমাদের এলসিএম ছিল সেটা চলে আসছে। অনুরূপভাবে এ বিসিকে আমি যদি এসি দ্বারা ডিভাইড করি তাহলে বি পাওয়া যাবে। এখন এই বিকে এই ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কেই মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে যেটা করা হয়েছে এ বাই এসি, এরপরে বি দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তাহলে এটাকে আমি মাল্টিপ্লিকেশন করলে বি পাওয়া যাবে, এবং এটাকে মাল্টিপ্লিকেশন করলে এই যে ডিনোমিনেটর কমন উভয় ডিনোমিনেটর এ বি সি কমন চলে আসছে। অতএব দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর আর এ স্কোয়ার বাই এ বি সি এ বি বাই এ বি সি। নেক্সট কোশ্চিন থার্টিন, এখানেও আমি অড নাম্বারগুলো করেছি, তোমরা ইভেন নাম্বারগুলো এইচ ডাব্লিউ আকারে করতে হবে। এখানে ইভেন নাম্বার টুয়েলভ থেকে টেন পর্যন্ত শুধু অড নাম্বারগুলো, আর আমি সরি ইভেন নাম্বারগুলো আর আমি অড নাম্বারগুলো এখানে করে দেওয়া আছে। থার্টিন নাম্বার টু এক্স বাই থ্রি এম থ্রি ওয়াই বাই টু এন। তাহলে প্রথমে টু এম থ্রি এম এবং টু এন এর এলসিএম আসবে সিক্স এম এন। এখানে লেখা আছে এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস থ্রি এম অ্যান্ড টু এন ইজ সিক্স এম এন। এরপর সিক্স এম এনকে থ্রি এম দ্বারা ডিভাইড করলে টু এন পাওয়া যাবে, এবং এই টু এনকে এটা নিউমিনেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এই ফ্র্যাকশনকে টু এন দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে উপরে আসবে ফোর এন এক্স, এবং নিচে আসবে এই যেটা এলসিএম সেটাই আসবে। এরপরে এলসিএমকে আমি যদি এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে থ্রি এম পাওয়া যাবে। এখন ওই থ্রি এমকে এই ফ্র্যাকশন থ্রি এমকে এই ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন করতে হবে, এই ফ্র্যাকশনকে থ্রি এম দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে নিউমিনেটর এবং ডিনোমিনেটরে। উপরে আসবে নাইন এম ওয়াই এবং নিচে সিক্স এম এন। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার, কমন ডিনোমিনেটর আর ফোর এন এক্স সিক্স এম এন নাইন এম ওয়াই সিক্স এম এন। কোশ্চিন নাম্বার ফিফটিন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি। এখানে দেখা যাচ্ছে এই ফ্র্যাকশন যেটা প্রথম যে ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে ওইটার ডিনোমিনেটর আবার এখানে সিম্পলিফাই করা যায়। তাহলে অবশ্যই সিম্পলিফাই করেই আমার এলসিএম বের করতে হবে, সিম্পলিফাই না করলে কিন্তু এলসিএম বের করা যায় না। তাহলে আগে সিম্পলিফাই করতে হবে, এই জন্য এটা একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে। যে ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে উভয় থেকে এ কমন যাচ্ছে, এ ইন্টু এ মাইনাস টু বি হবে। এবার ডিনোমিনেটর সেকেন্ড ফ্র্যাকশন এটা কোনো সিম্পলিফাই করা যায় না, এটা এইভাবেই রাখতে হবে। এখন এই দুটার এলসিএম আনতে হবে, এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশন। তাহলে প্রথমটা নেওয়ার পরে এটা এটাও এখানে আনকমন ছিল, এটাও আনতে হবে। এলসিএম কীভাবে বের করে সেটা আমরা ভালো করে জানি, এ ইন্টু এ মাইনাস টু বি, সবগুলোই এলসিএম বলতে সবগুলোই আমার থাকবে। কোনোটা যদি দুইবার থাকে তাহলে সেটার হাইস্ট পাওয়ার আনতে হবে, এবং কোনোটাই মিস যাবে না। এরপরে আমার এই যে এলসিএমটা পেলাম এটাকে আমার
প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা যদি আমি ডিভাইড করি, এটাকে এ স্কোয়ার মাইনাস টু বি থেকে এই যে এটা পেয়েছিলাম এ ইন্টু টু মাইনাস ওইটাই দেওয়া হয়েছে এখানে, যাতে সুন্দর করে আমি ক্যান্সেল করতে পারি। তাহলে এটা যদি বাদ দিই তাহলে থাকবে এ প্লাস টু বি, ডিভাইড করলে থাকবে এ প্লাস টু বি। এখন এই এ প্লাস টু বিকে প্রথম ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করতে হবে এ প্লাস টু বি দ্বারা। তাহলে উপরে যদি করি এক্স স্কোয়ার এ প্লাস টু বি হবে এবং নিচে তো এলসিএমটা আসবে। অনুরূপভাবে এই এলসিএমকে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করলে এ ইন্টু এ মাইনাস টু বি হবে। এখন এই কোশ্চেনকে এই কোশ্চেন দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে করা হয়েছে এখানে আসবে ওয়াই স্কোয়ার এ ইন্টু মাইনাস টু বি আর নিচে হবে এলসিএম। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার, দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর আর, এই দুটো দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 17 একদম সেম রকমই একই রকম আসবে। এখানে ক্যালকুলেশনটা একটু সহজ আছে। ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন এ স্কোয়ার মাইনাস 9, এখানে এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার যদি দেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং সেম ফ্র্যাকশনটা কিছু করা যাবে না। তাহলে এই দুটার এলসিএম হবে এ প্লাস 3 এ মাইনাস 3। এ প্লাস 3 এ মাইনাস 3 নেওয়ার পরে আমি দেখলাম যে এ প্লাস 3 আবার আছে এবং উভয়ের মধ্যে হাইস্ট পাওয়ার কিন্তু ওই সেমই, অর্থাৎ এখানে 1 এখানে 1, তাহলে 1ই আসবে একবারই আসবে। এই যদি এক কোনোটার মধ্যে আবার স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমি স্কোয়ার আনতাম, এবং কোনোটার মধ্যে কিউব থাকলে যেটা হাইস্ট পাওয়ার সেটাই কিন্তু আমার আনতে হতো। তাহলে এটাকে আমি যদি প্রথমটার ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করি এ স্কোয়ার মাইনাস 9 বলতেই এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, তাহলে ওইটাকে দ্বারা ডিভাইড করলে 1 পাওয়া যাবে। এখন 1কে এই প্রথম ফ্র্যাকশনের নিউমিনেটরকে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যাবে এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 9 বলতে পারি, অথবা এইভাবেও আমরা রেখে দিলেও সমস্যা নেই, কারণ আমার তো আনসারটা হবে কমন, উপার মধ্যে কমন হলেই হয়, এখানে যা হবে এখানে সেম দেখাতে পারলেই হয়। সুতরাং এ স্কোয়ার মাইনাস 9 আমার দিতেই হবে আমি মনে করি না, এইভাবে রেখে যেতে পারো, অথবা কারো মন চাইলে এ স্কোয়ার মাইনাস 9 দিতে পারো। কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে তাহলে এটা আসবে। তাহলে এভাবে রাখতে পারো, অথবা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো, সেক্ষেত্রে আরেকটু করতে হবে। এরপরে সেকেন্ড ফ্র্যাকশনের এলসিএমকে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করলে এ মাইনাস 3 পাওয়া যাবে। এখন সেকেন্ড ফ্র্যাকশনের নিউমিনেটর ডিনোমিনেটর এ মাইনাস 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে বি ইন্টু এ মাইনাস 3 এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। তাহলে দিস ইজ আওয়ার রেকর্ড কমন ডিনোমিনেটর 19। লাস্ট কোশ্চেন, এখানে তিনটা ফ্র্যাকশন আছে, প্রথমটার এ মাইনাস বি। তাহলে এখানে তো কোনো সিম্পলিফাই করার দরকার নেই, সরাসরি আমরা পূর্বে যেভাবে করেছিলাম ওইভাবেই এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস এ মাইনাস 5 এ মাইনাস বি এ প্লাস বি অ্যান্ড এ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই তিনটার ডিনোমিনেটর এলসিএম হবে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সবগুলোই কিন্তু দেখো সবগুলো আইটেমই আমাদের সবগুলো এক্সপ্রেশনই এখানে নেওয়া হয়েছে, কোনোটাই কিন্তু বাদ যায়নি। এলসিএম বলতে কমন আনকমন সবই আনতে হবে, এবং কোনোটা যদি দুইবার থাকে তাহলে সেটার হাইস্ট যেটা পাওয়ার সেটা আনতে হবে। এরপর আগের মতোই এলসিএমকে আমি প্রথম এ মাইনাস বি দ্বারা যদি ডিভাইড করি তাহলে এ ইন্টু এ প্লাস বি পাওয়া যাবে। এখন প্রথম ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে এ ইন্টু এ প্লাস বি দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এখানে পাওয়া যাবে স্কোয়ার এ প্লাস বি আর নিচে তো এলসিএম হবে প্রত্যেকটারই। এখানে আসবে এ প্লাস বি দ্বারা ডিভাইড করলে এ ইন্টু এ মাইনাস বি, তাহলে মাল্টিপ্লিকেশন করলে এ বি ইন্টু এ মাইনাস বি। এবং থার্ড ফ্র্যাকশনকে যদি আমি ডিভাইড করি তাহলে এ মাইনাস অনলি এ মাইনাস বি পাওয়া যাবে, যে এ মাইনাস বিকে এখন থার্ড ফ্র্যাকশনের নিউমিনেটর ডিনোমিনেটরকে এ মাইনাস বি দ্বারা ডিভাইড মাল্টিপ্লিকেশন করলে এখানে আসবে সি ইন্টু এ মাইনাস বি এবং নিচে এলসিএম আসবে। অতএব দ্য ফ্র্যাকশনস উইথ কমন ডিনোমিনেটর আর, এই তিনটার আনসারটা চলে আসবে। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।